नमस्कार बंधुरा, বীথিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি জিভে জল আনার মতন কুলের আচারের একটি রেসিপি। কুলের আচারের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এই আচার অনেক দিন সংরক্ষণ করা যাবে। দেখুন, কুলগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এইভাবে ঘষে ঘষে কুলগুলোকে ধুয়ে নেব আর জল ঝরিয়ে নেব। কুলের মুখে যে ডাটাগুলো থাকে সেগুলোও ফেলে দেবো। দেখুন কত নোংরা জল বেরিয়েছে। এখন একটা কড়াইতে সামান্য জল দিলাম, দিয়ে গুড়গুলোকে দিয়ে দেবো। জল না দিয়ে গুড় দিলে অনেক সময় কড়াইতে লেগে যেতে পারে, সেই কারণে সামান্য জল দিলাম। গুড়টাকে আমি ফুটিয়ে নেব, আর গুড়ের মধ্যে যে ময়লাগুলো সেই ময়লাগুলো সব বেরিয়ে যাবে, সেই কারণে গুড়টাকে আমি ছেঁকে নেব। গুড়ের মধ্যে যে নোংরা ছিল সেগুলো বেরিয়ে গেছে। এইভাবে যদি গুড়টাকে গলিয়ে তারপরে ছেঁকে নেওয়া হয় তাহলে এই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না। একটা কড়াইতে তেল দিয়েছি সামান্য, তেলেতে এক চামচ পাঁচ ফোড়ন আর চারটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কুলগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য আমি ভেজে নেব। আমি 500 গ্রাম কুলের জন্য 400 গ্রাম আখের গুড় নিয়েছি। হয়ে গেছে ভাজা, এখন এই গুড়টাকে দিয়ে দিলাম। গুড় দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি রান্না হতে দেবো, যতক্ষণ না কুলের কালার চেঞ্জ হয়। এদিকে একটা মশলা তৈরি করে নেবো। মশলার জন্য নিয়েছি এক চামচ মৌরি, এক চামচ ধনে, এক চামচ জিরে আর 4-5টা শুকনো লঙ্কা। মশলাটাকে হালকা ভেজে নেব। মশলার থেকে যতক্ষণ না মিষ্টি গন্ধ বেরো ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, আর ঠান্ডা হলে এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। এটা আচারের জন্য ব্যবহার করা হবে। পারফেক্ট দোকানের আচারের স্বাদ পেতে গেলে কিছুটা তেঁতুল দিতে হবে। আমি কিছুটা তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে গলিয়ে রেখে দেবো, এটা আচারে ব্যবহার করব। দেখুন কুলের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো গুলে রাখা তেঁতুল। পারফেক্ট দোকানের মতন কুলের আচার বানানোর জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে হবে। আর আচার সবসময় এয়ারটাইট কাচের বয়ামে রাখবার চেষ্টা করবেন, তাতে আচার অনেক দিন থাকে, আচার নষ্ট হয় না। কুলের কালার চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ বিট নুন। এইভাবে কুলের আচার বানানোর পর 10-12 দিন যদি রোদে দেওয়া হয়, রোদে দিয়ে রেখে দিলে সারা বছর এই কুলের আচার থাকবে, একটুও নষ্ট হবে না। আচারটা শুকিয়ে এসছে, হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে আমাদের কুলের আচার। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।